আচ্ছা, নেক্সট সেশন যেটা আমরা শুরু করছি আজকে সেটা হচ্ছে কডেট, বা যেটাকে আমরা বলা হয় মেরুদণ্ডী প্রাণী। তো আমরা কখনোই বলবো না মেরুদণ্ডী প্রাণী, আমরা বলবো কডেট, কারণ কডেট এবং মেরুদণ্ডীর মধ্যে পার্থক্য আছে সেটা আমরা দেখবো। প্রথমে আমরা বলি কডেটে কি কি বৈশিষ্ট্য থাকতে পারে। তো কডেট মানে প্রধান যে বৈশিষ্ট্য থাকবে কডেটে সেটি হলো জীবনচক্রের কোনো না কোনো দশায় নার্ভ কর্ড থাকবে, নোটোকর থাকবে, ফ্যারিঞ্জিয়াল কিল স্লিট বা গলবিলীয় ফুলকা ছিদ্র থাকবে। অর্থাৎ কডাটা মানে তিনটি বৈশিষ্ট্য থাকবেই জীবনচক্রে কোনো না কোনো দশায়, সেটি হলো নার্ভ কর্ড, দ্বিতীয় হচ্ছে নোটোকট, এবং তিন হচ্ছে ফ্যারিঞ্জিয়াল গিল স্লিট। তো ফাইলাম কডাটার আন্ডারে আমরা কয়েকটি ক্যাটাগরি দেখব। তো ফাইলাম, সাব ফাইলাম, সুপার ক্লাস অ্যান্ড ক্লাস। ফাইলাম কডাটার আন্ডারে টোটাল চারটে সাব ফাইলাম আছে। ফার্স্ট হেমি কডেটা অর হাফ কডেটা, ইউরো কডাটা অর টিউনিকাটা, সেফালো কডাটা এবং ভার্টিব্রাটা অর ক্রেনিয়াটা। ভার্টিব্রা ইউরো কডাটার আন্ডারে তিনটি ক্লাস আমরা দেখতে পেয়েছি, অ্যাসিডেসিয়া, থ্যালিয়েসিয়া এবং লার্ভেসিয়া। এবং ভার্টিব্রেট বা যেটাকে ক্রেনিয়াটা বলছি তার আন্ডারে দুটি সুপার ক্লাস দেখতে পারবো, একটা হচ্ছে অ্যাগনাথা এবং ন্যাথোস্টোমাটা। তো অ্যাগনাথা ন্যাথোস্টোমাটা বিষয়টা কি, অ্যাগনাথা মানে যার চোয়াল অনুপস্থিত সেটি হলো অ্যাগনাথা, অর্থাৎ আনাথা, আ অ্যাবসেন্ট, নাথা মানে হচ্ছে চোয়াল। তো জলেস অ্যানিম্যাল ইজ নোন অ্যাজ অ্যাকচুয়ালি আনাথা। তো এর আন্ডারে একটাই ক্লাস সেফালা স্পিডোমরফি আর ন্যাথোস্টোমাটা। ন্যাথোস্টোমাটা মানে উইথ জ, অর্থাৎ দে হ্যাভ আ জ, অর্থাৎ জ থাকবে। কি কি থাকবে এর আন্ডারে ক্লাস, এলাসমোব্রাঞ্চি তরুণ অস্থিযুক্ত প্রাণী, অ্যাক্টিনোপটেরিজি অস্থিযুক্ত মাছ, অ্যাম্ফিবিয়া অর্থাৎ উভচর, রেপটিলিয়া সরীসৃপ, অ্যাভিস পক্ষী, ম্যামেলিয়া স্তন্যপায়ী। তো প্রত্যেকটা বৈশিষ্ট্যই আমাদের পড়তে হবে। প্রথম আমরা ক্লাসটা পুরো দেখে নিলাম এবং এই ক্লাসিফিকেশনটা করেছে যেটা হচ্ছে জে জেড ইয়ং, এটা হচ্ছে জে জেড ইয়ং এর ক্লাসিফিকেশন আমরা পড়ছি। তো ফার্স্ট যেটা আমরা চলে আসব, প্রথম হেমি কডেটা আর হাফ কডাটার বৈশিষ্ট্য। তো প্রথমে হেমি কডাটা আর হাফ কডাটা যদি বৈশিষ্ট্য দেখি, তাহলে প্রথম বৈশিষ্ট্য আমরা দেখতে পাই, এই প্রাণীটার দিকে লক্ষ্য করলে দেখা যাবে এটার নাম হচ্ছে ব্যালানোগ্লসাস এবং স্যাকোগ্লসাস, বোথ আর টু আন্ডার দ্য ফাইলাম হেমিকডেট। দ্য হেমিকডেট দ্য মেজর ক্যারেক্টারিস্টিক অ্যাকচুয়ালি দ্য বডি ইজ ডিভাইডেড ইন্টু থ্রি পার্টস, প্রোবোসিস, কলার অ্যান্ড ট্রাঙ্ক। দিস ইজ দ্য মেন ক্যারেক্টারিস্টিক উইচ প্রেসক্রাইব দ্যাট দিস আর আন্ডার দ্য হেমিকডেট। অ্যান্ড এর মধ্যে ফ্যারিঞ্জিয়াল গ্লিসিট প্রেজেন্ট কিন্তু নোটোকর অ্যাবসেন্ট, অর্থাৎ ফ্যারিঞ্জিয়াল গ্লিসিল প্রেজেন্ট বাট নোটোকর অ্যাবসেন্ট। তার মানে বুঝতে পারছি এই যে অ্যানিমেলটার মধ্যে হাফ কডাটা অ্যান্ড হাফ নন কডাটা ক্যারেক্টারিস্টিক আছে। নন কডা ক্যারেক্টার কোনটা, প্রোবোসিস, কলার, ট্রাঙ্ক, দিস ইজ দ্য ক্যারেক্টারিস্টিক অফ নন কডেড অ্যান্ড দিস ইজ দ্য নোটোকর অ্যাবসেন্ট ক্যারেক্টারিস্টিক অফ নন কডেড, বাট গলবিলীয় ছিদ্র বা ফ্যারিঞ্জিয়াল গ্লিসিস প্রেজেন্ট, তাহলে আমরা অবভিয়াসলি বলতে পারি দিস অ্যাকচুয়ালি কডেটের বৈশিষ্ট্য। তার মানে এটা হচ্ছে হেমি কডেট, এটুকু গেল, আর এখান থেকে কিছু পড়তে হবে না। নেক্সট এরপরে আসছি আমরা সাব ফাইলামের আন্ডারে ইউরো কডাটা। তো ইউরো কডাটার আন্ডারে আমরা চলে আসছি যে প্রাণী এটা ফাইলাম ইউরো, সাব ফাইলাম ইউরো কডাটা। তো ইউরো কডাটা প্রধান বৈশিষ্ট্য আগে একটা প্রাণীকে দেখাচ্ছি, সেই প্রাণীটার নাম হচ্ছে অ্যাসিডিয়া। তো দিস ইজ অ্যাকচুয়ালি অ্যাসিডিয়া ক্যারেক্টার, ওদের কোনো ভাগ পড়তে হবে না, মানে ক্লাসের ভাগ পড়তে হবে না, এই জাস্ট সাব ফাইলাম ইউরো কডেট পড়লেই হবে। তো ইউরো কডেটের প্রথম যে ক্যারেক্টার দেখতে পাচ্ছি প্রাণীটা, এই বডি, দিস বডি ইজ কভার্ড উইথ দ্য থিন মেমব্রেন, দিস ইজ নোন অ্যাজ টিউনিক, দিস টিউনিক মেমব্রেন প্রেজেন্ট। অ্যান্ড জীবনচক্রে কোনো না কোনো দশায় অবভিয়াসলি দে প্রেজেন্ট ফ্যারিঞ্জিয়া গ্লিসিড, নার্ভ কর্ড প্রেজেন্ট, নোটোকর্ড প্রেজেন্ট। আর একটা হচ্ছে শুধুমাত্র লার্ভা দশাতে লেজের মধ্যে নোটোকর্ড থাকে, লার্ভা দশা অর্থাৎ শুধুমাত্র ডিউরিং দ্য ফেস অফ লার্ভা নোটোকর্ড ক্যারেক্টারিস্টিক প্রেজেন্ট।
সো এটার জন্য এটাকে আমরা বলবো ইউরোকডেটা। তো এটা হচ্ছে ইউরোকডেটা একটা বৈশিষ্ট্য গেল। তাহলে এই জাস্ট দু তিনটে বৈশিষ্ট্য বললেই হবে। তাহলে ইউরোকডেটা আমরা পড়লাম কি কি, এক এটা বডি কভার্ড উইথ দ্য টিউনিক মেমব্রেন, অনলি ইন দ্য লার্ভাল ফেস দ্য নোটোকড ইজ প্রেজেন্ট ইজ কল্ড ইউরোকডেটা। আর এদের ক্ষেত্রে বিশেষ টাইপে মেটামরফোসিস প্রেজেন্ট, এটার নাম হচ্ছে রেট্রোগেসি মেটামরফোসিস প্রেজেন্ট থাকে। তাহলে এটাকে আমরা বলবো ইউরোকডেটা ক্যারেক্টার। নেক্সট আমরা চলে আসি পরের যে ফাইলামটা, সেটা হচ্ছে সেফালোকডেটা। তো সেফালোকডেটা ক্যারেক্টার যদি দেখি সাব ফাইলাম, এটা একটা প্রাণী দেওয়া আছে, প্রাণীটার নাম হচ্ছে ব্র্যাঙ্কিওস্টোমা অর অ্যাম্ফিঅক্সাস, সাইন্টিফিক নাম ব্র্যাঙ্কিওস্টোমা, কমন নেম হচ্ছে অ্যাম্ফিঅক্সাস। তো এটা আমরা দেখতে পাচ্ছি এটাকে কেন আমরা বলি সেফালোকডেট। তো সেফালো মিনস ফ্রম টেল টু মাউথ, ফ্রম মাউথ টু টেল অর টেল টু মাউথ প্রেজেন্স অব নোটোকড, তার মানে বডি যে পুরোটাই দেখতে পাচ্ছি দিস কনসিস্টিং অব নোটোকড। তো নোটোকড যেহেতু এদের ফ্রম মাউথ টু টেল পর্যন্ত এক্সটেন্ড করেছে, সেই জন্য এটাকে বলা হয় সেফালোকডাটা বলা হয়। এছাড়াও এদের মধ্যে বিশেষ ধরনের কয়েকটা বৈশিষ্ট্য আছে, বাক্কাল সিঁড়ি থাকে, এদের ক্ষেত্রে এন্ডোস্টাইল দেখতে পাওয়া যায়, এন্ডোস্টাইল দেখতে পাওয়া যায়। তো এই কয়েকটা যেমন ওরাল হুড থাকে, এখানে দেখা যাচ্ছে কর্ডাল ফিন থাকে, ঠিক আছে। তো এই অ্যানিমেলটা দেখতে পাওয়া যায়, সাধারণত এই অ্যানিমেলটা সমুদ্র অঞ্চল বসবাস করে। তাহলে দুটো বৈশিষ্ট্য মনে পড়লেই হবে, মুখ থেকে ফ্রম মাউথ টু টেল নোটোকড প্রেজেন্ট থাকে, আর নেক্সট হচ্ছে বাক্কাল সিঁড়ি মুখের কাছে থাকে এবং কর্ডাল ফিন থাকে, যেটাই হচ্ছে মেন ক্যারেক্টার সেফালোকডেটা। সেফালোকডেটা এক্সাম্পল হচ্ছে ব্র্যাঙ্কিওস্টোমা অর অ্যাম্ফিঅক্সাস। নেক্সট আমরা যা চলে আসবে সেটা হচ্ছে সাবফাইলাম ভার্টিব্রাটা। তো সাবফাইলাম ভার্টিব্রাটা বলতে কি বোঝায়, ভার্টিব্রেট মানে বোঝায় দেয়ার বডি ইজ কভার্ড, দেয়ার ব্রেন ইজ কভার্ড উইথ দ্য ব্রেন বক্স। ফার্স্ট বডির যে ব্রেনটা, মানে যে প্রাণীর ব্রেন কভারিং উইদিন আ ব্রেন বক্স অর্থাৎ ক্রেনিয়াম, অর্থাৎ আমাদের যে মাথা মস্তিষ্ক সেটা একটা ব্রেন বক্স বা ক্রেনিয়ার মধ্যে আছে, সেই জন্য আমাকে বলবো ক্রেনিয়াটা। অ্যান্ড প্রেজেন্স অফ ভার্টিব্রাল কলম, তো দিস ভার্টিব্রাল কলম সাজেস্টেড দ্যাট প্রেজেন্স অফ ভার্টিব্রি, সো এটা হচ্ছে ভার্টিব্রাট। তাহলে দুটো বৈশিষ্ট্য মেন ক্যারেক্টার সাবফাইলাম ভার্টিব্রাটার মাধ্যমে, মধ্যে ব্রেনটা ব্রেন বক্সের মধ্যে থাকে স্কল ক্রেনিয়াটা, অ্যান্ড ভার্টিব্রাল কলম প্রেজেন্ট সো হচ্ছে ভার্টিব্রাটা। এর আন্ডারে দুটো সুপার ক্লাস থাকে, আনাথা অ্যান্ড অ্যাথোস্টোমাটা। আমি বলে দিয়েছি আনাথা, এখানে আনাথার ছবি দেখা যাচ্ছে, আনাথার ছবি দেখা যাচ্ছে, এইটা হচ্ছে আনাথা। এখানে দেখা যাচ্ছে যে এই যে দে হ্যাভ নো জ, জ নেই, এবার একটা প্রাণী জলেস অ্যানিমেল, এটার নাম হচ্ছে ল্যাম্প্রে আর এটা হচ্ছে হ্যাকফিস। ল্যাম্প্রে হ্যাকফিস মিক্স, ল্যাম্প্রে ইজ নোন আছে পেট্রোমাইজন আর হ্যাকফিস হচ্ছে মিক্সিং থাকে। আচ্ছা এখানে কিছু পড়ার দরকার নেই। নেক্সট চলে আসবো ন্যাথোস্টোমাটা। ন্যাথোস্টোমাটা প্রেজেন্স অফ জ, অর্থাৎ দ্য অ্যানিমেল ফিচ কন্টেনিং দ্য জ, সে জ উইথ জ অ্যানিমেল ন্যাথোস্টোমাটা। এর আন্ডারে অনেকগুলো ক্লাস আমাদের পড়তে হবে। তো ফার্স্ট ক্লাস আমরা চলে আসি যেটা হচ্ছে এলাসমোব্রাঞ্চি। তো এলাসমোব্রাঞ্চি অর নোন অ্যাজ এ কন্ড্রিকথিস, কন্ড্রিকথিসে কি কি বসে থাকবে, তাহলে আমরা কন্ড্রিকথিস যদি দেখি এটা হাঙর মাছ দেখি, তাহলে প্রথম হাঙর মাছে আমরা কি দেখতে পাবো, বডির মধ্যে কি আছে, বডি যদি আমি হাঙর মাছ দেখি, হাঙর মাছটা দেখি, তাহলে প্রথমে দেখা যায় বডিটার মধ্যে কি আছে, না বডি ইজ, বডিটা তৈরি হয়েছে তৌনাস্থি বা কন্ডাইল বা যেটাকে আমরা বলি ও স্তৌনাস্থি দিয়ে, এবং এদের যে স্কেল বা আঁশটা, সেই আঁশটা কি হবে হয়তো প্ল্যাকার্ড স্কেল, অর্থাৎ এদের স্কেলটা হচ্ছে আণুবীক্ষিক, চোখে দেখতে পাবো না, সেই ধরনের স্কেল এখানে দেখতে পাওয়া যায়। এবং যে লেজ দেখতে পাচ্ছি যে লেজটা কি হচ্ছে, সমান না অসমান লেজ, হেটেরোসার্কাল লেজ, হেটেরোসার্কাল টেল বলা হয়, ঠিক আছে। এবং কি এদের ক্ষেত্রে যে গিলস থাকে, যেহেতু গিলস থাকে কটা পেয়ারস, সেভেন পেয়ার্স, সাধারণত কিছু কিছু মানে ফাইভ পেয়ার্স থাকে, সেভেন পেয়ার্স থাকে, গিল থাকে বা ফুলকা চিত্র দেখতে পাওয়া যায়। এদের ক্ষেত্রে সুইমব্লাডা বা পটকা, যে সুইমব্লাডা পটকা সেটা দেখতে পাওয়া যায় না। তো এখানে কয়েকটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস আছে যেটা আমরা করে ফেললাম, কি কি আছে, যেমন স্কোলিওডন যেটাকে আমরা ডগ ফিস বলি, এবং ইলেকট্রিক রে ফিস যেটা বলে টর্পেডো মধ্যে পড়ে। আচ্ছা নেক্সট হচ্ছে টিলিওস্টোমি, যেটাকে অস্টিকথিস বা অ্যাক্টিনোপটেরিজি বলতে পারি, ক্লাস অ্যাক্টিনোপটেরিজি অর্থাৎ অস্থিযুক্ত মাছ। তো বৈশিষ্ট্য কি, তো একই রকম আগের মতোই আমরা ছিল। তো
দিস ফিস, এখানে মাছের মধ্যে দিস ফিস কনসিস্টিং অফ দ্য বোনস, মেড অফ বোনস, অর্থাৎ হাড় থাকে। আগেরটা যেটা ছিল এরাসমিয়াদের ক্ষেত্রে তো অনাস্থি ছিল। দু নম্বর বৈশিষ্ট্য কি, এদের যে আঁশ বা স্কেল, স্কেল হচ্ছে সাইক্লয়েড হতে পারে, টিনয়েড হতে পারে, গ্যানয়েড হতে পারে, ঠিক আছে। অর্থাৎ এদের স্কেল কিন্তু আণবিক্ষিক বা মাইক্রোস্কোপিক নয়, চোখ খালি চোখে দেখা যায়। তিন নম্বর বৈশিষ্ট্য কি, দেখে যে সুইম ব্লাড বা পটকা আছে, আমরা সবাই জানি পটকা খুব উপস্থিত রুই মাছের ক্যারেক্টারিস্টিক্স। নেক্সট হচ্ছে এদেরকে দেখো অপারকুলাম বা যেটাকে আমরা কানকো বলি সেটা আছে, কিন্তু যেটা হচ্ছে এরা ছিল না। নেক্সট হচ্ছে এদের গিলস, এদের গিলস কিন্তু বাইরের দিকে থাকে না, ভেতরের দিকে থাকে, ঠিক আছে। এদের ক্ষেত্রে যেমন গিলস ফাঁকা অংশ ছিল, এখানে গিলসে ফাঁকা অংশ বিষয় নেই, এবং এটা মিষ্টি জলে থাকে। তো এই কটা বৈশিষ্ট্য যেটা আমরা খুব ইজিলি বলতে পারি। তো একটা কোশ্চেন দেবো, কি কি অ্যান্সার আছে বলে দিই। রুই মাছ, কাতলা মাছ, রবিও রোহিতা, কাতলা কাতলা, অ্যানাবাস, ল্যাটিস ক্যালসিফার, হেটোনিস্টিস ফসিলিস যেটাকে সিঙ্গি মাছ বলি, বাটা, লেবিও বাটা, লেবিও কালবোস, কালবোস, তো এগুলো মাছের মধ্যে পড়ছে। তো যেটা খুব ইম্পর্টেন্ট, যদি বলে তৌনাস্থি মাছ, উইচ ফিস ইজ মোস্ট অ্যাডভান্সড, ইলাসমোব্রাঞ্চি অর টিলিওস্টোন, তো অবভিয়াসলি অ্যান্সার হবে টিলিওস্টোন। বিকজ যদি ইভলিউশন দেখতে থাকি তাহলে দেখা যাবে যে এই টিলিওস্টোমি, যেটাকে আমরা বলি অস্টিকথিসিস, তাদের মধ্যে কি হবে, তাদের বডি মেড অফ বোনস, হার্ট দিয়ে তৈরি, তাহলে অবশ্যই এরা কিন্তু অনেক বেশি অ্যাডভান্সড এই হাঙরের তুলনায়। নেক্সট